বাজে 31 নভেম্বর, এখন বাজে হচ্ছে সকাল 9:30। এখন আমি একটা জায়গায় যাচ্ছি, আমার সঙ্গে কি আছে তোমরা গেস করছো? প্লিজ ম্যাডাম পধারিয়ে পধারিয়ে, ম্যাডাম আপনার জন্যই পুরো বিশ্ব ওয়েট করছে। না বেশি ভালো হয়ে গেলো বিশ্ব না, তো এখন একটা জায়গায় যাচ্ছি। ম্যাডামের মুখটা দেখতে পাচ্ছো কি অবস্থা, মানে কি সব দেখছে, চাইনিজ ফাইনিজ সিনেমা ফিনেমা দেখছে, দেখো চাইনিজই মনে হয় আমার, একই তো হলোই জাতগুলো তো ওগুলো এখন দেখছে। তাই জন্য ফোন আমার আমি এখন রেখে দিয়েছি বলে, না ওই যে পেছনে দেখো লুকিয়ে আছে ফোনটা, ফোনটা ওখানে রাখা ছিল, নিয়ে নিয়েছে পেছনে লুকিয়ে আছে, আমার পকেটে নেই এখন ফোনটা, ওটা নিয়ে নিচ্ছে বলে জানি না, এরকম করে যাচ্ছে তখন থেকে কিছু বলার নেই। ওই দেখো তখন পকেটে ঢুকিয়ে দিল, পকেটে ঢুকিয়ে দিল, পকেটে ঢুকিয়ে দিল। তো এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, আমি ভাবছি আজকালকে হোয়াট ইজ দিস, ওখানে লজেন্স রাখা থাকে, ওখান থেকে লজেন্স খাচ্ছে বসে বসে। আবার জিজ্ঞেস করছি তুই খাবি, ডিজে নেওয়ার পর আবার জিজ্ঞেস করছি তুই খাবি, বা মানুষ একটা দিয়ে দেয় আমাকে দেয় হাতে, জিজ্ঞেস করছে আবার। আমার দরকার নেই, দে কি সব বলছিস ভাষা ভাষা, পশিং চো পশিং চো, আমরা পাতি বাঙালি, ইন্ডিয়ান, উই আর ইন্ডিয়ান, সিরিয়াসলি উই আর ইন্ডিয়ান, তো ডোন্ট স্পিক ইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, ওকে? কিসব বলছিস, হোসিঙ্গ এটা একটা নাম, হোসিঙ্গ ও চিনচ, ও চিনচ মানে ও চিনচ গো আমাকে, ও চিনচ এই জিনিসটা। যদি আপনারা রেডি হয়ে থাকেন, আমরা যদি নাক থেকে সব ব্ল্যাক হেডস, পিঙ্ক হেডস, হোয়াইট হেডস, রেড হেডস যদি বেরিয়ে থাকে আমরা যেতে পারি? হ্যাঁ, যেখানে যাওয়ার কথা লেট হয়ে যাচ্ছে অলরেডি, শুরু হলো চুল নিয়ে কাটতে দিই। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ আমরা যেতে পারি কি? হ্যাঁ, অনেকক্ষণ আগেই বাড়ি ঢুকেছি, লাঞ্চ লাঞ্চ 11:37 থেকে লাঞ্চ, যাই হোক ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করার পর বিদুকে ছেড়ে দিলাম, বিদু বিদু আজকে ফ্লাইট আছে অ্যাজ ইউজুয়াল, বিদু আজ চলে যাচ্ছে, ভাগ্যিস কালকে আবার ফ্লাইটটা দেয়নি, দিওয়ালির দিন নাহলে পুরো শেষ হয়ে যেত, আজকে চলে আজকে চলে যাচ্ছে, রাত্রিবেলার মধ্যে ফিরে যাবে, মানে 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 ডে রিটার্ন আছে, ভালো এটা একদিকে মানে কপালটা ভালো ছিল তাই জন্য পেয়ে গেছে, তো কালকে সেলিব্রেট করতে পারবো একসাথে দিওয়ালিতে। আমি তখন বলেছিলাম মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাওয়া হয়নি, যাবো মামার বাড়ি, যাবো তো যেতে তো হবেই আমাকে মামার বাড়ি, দেখতে পাচ্ছ কি আছে আমার সামনে, মনে করে দেখবেন, সুন্দর করে লাইক দেবেন, কমেন্ট দেবেন, কমেন্টে খিচড়ি দেবেন না, কমেন্টে ভালো 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 কমেন্ট চাই, ভালো ভালো কমেন্ট, ভূমি তোমারটা খুব বড়, মন খুব বড়। আর আজকে আজকে হচ্ছে কি বল, ধনতেরাস, আজকে হচ্ছে ধনতেরাস, আজকে হচ্ছে ধনতেরাস, আর কালকে হচ্ছে হ্যাপি দিওয়ালি, কালকে বিশাল বড় ধামাকা আসছে, সেটা তো আমরা একটা বিশাল হচ্ছে কালকে রাত্রিরে হবে, সেটা তোমরা দেখতে পাবে, মানে এটা পৃথিবীর সবচেয়ে বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়, যেটা মানে ভাবা যায় না, পৃথিবীর সবচেয়ে বড় ওদের অনুযায়ী, আমার অনুযায়ী নয়, ঠিক আছে, ওরা আমাকে বলে যাই না, তোদের বলছি ঠিক আছে, কিছু হলো ওদেরকে ধরো, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, কিন্তু কি সেটা, এইটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে কালকে, তোমরা যেটা ভাবছো ওটা কিন্তু না, একদমই নয়, ওটা তোমরা যেটা ভাবছো, অল আর ডার্টি পিপল, ডার্টি মাইন্ড, সবাই সবাই, তোমরা যেটা ভাবছো সেটা একদমই নয়, এটা হচ্ছে অন্য জিনিস, জানিস সেটা, কালকের জন্য হ্যাপি দিওয়ালি ব্লগ, কালকে সুপার ডুপার হিট হচ্ছে, হিট হচ্ছে কিনা, হিট যদি হয় তোমাদের তোমাদের জন্যই হবে, হিট তো তোমরা করো না, আগুন দিয়ে দেবো, বাজি ফাটিয়ে আগুন দিয়ে দেবো, আমি জানি না, কিন্তু না আমি রেগে গেছি, সবাই দেখো ব্লগটা, কালকে ব্লগটা খুব ভালো হবে, খুব ভালো হবে, আমরা অনেক কষ্ট করে জিনিস বানিয়েছি, মেইনলি এরা কষ্ট করেছে, না না এরা মেইনলি কষ্ট করেছে, রূপ বাবাই আর পাপাই, মেন মেন উদ্যোক্তা হচ্ছে পাপাই, হ্যাঁ ওই হচ্ছে ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারিংটা পুরো ও করেছে, তো অনেক কষ্ট করে বানিয়েছি,
সবাই মিলে, আমি বানাইনি, ওরা তিনজন মিশে বানিয়েছে কালকে সন্ধ্যাবেলা। এটা মানে দেখা যাক কি হবে জিনিসটা, অনেক বড় তো, অনেক বড় তো, সময় লাগছে তাই জন্য বানাতে। যে কোনো শেপে নিয়ে যেতে পারবে জিনিসটাকে, এত ভালো জিনিসটা, সুপার কি ডিম করে জলে, কি ছোট্ট পুরো জায়গাটাকে কভার করছে। আমার সবচেয়ে কথা, এত বড় মানে আমাদের এখান থেকে উঠে যায় জিনিসটা, এখান দিয়ে গিয়ে গিয়ে এটা আজকে সন্ধ্যাবেলা লাগিয়েছে এই টুনিটা, আর ওপর দিক পুরো এতটা ভালো, এটা বিশাল দারুণ জিনিস। মাত্র 200 টাকা নিয়েছে, 200 রুপিস দাম, বাট ফাটাফাটি জিনিসটা, জাস্ট ফাটাফাটি। আমার ঘরটা জাস্ট বিউটিফুল লাগছে, ইয়ো দেখছো। হ্যাপি দিওয়ালি গাইস, হ্যাপি ধানতেরাস, আজকে কালকে হ্যাপি দিওয়ালি। আর এখানে এই জানলা একটা আছে, এই জানলাটা ছোট ছোট লাগিয়েছি, আর এটাই সবচেয়ে বড় লাগিয়েছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, অসাম লাগছে। মানে সিরিয়াসলি দিওয়ালি এলে একটা ফেস্টিভ্যাল অফ লাইট সত্যিকার একটা ফিল হয়, সত্যি ফিল হয়। সবার বাড়িতে লাইট জ্বলছে, দারুণ লাগে ফিলটা। দেখতে দুর্গা পুজো চলে গেল, দেখতে দেখতে কালী পুজো এসে গেল, সব কিছু একবার একটা 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 একবার চলে যাচ্ছে, আবার আসছে বছর আবার হবে। মানে কালী পুজোটা এখনো যায়নি কালকে, মানে কালকে অবধি, কিন্তু এবছর একটা জিনিস সবচেয়ে দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে বাজি ফাটাতে পারবো না। মানে কি করবো, আমাদের আমাদের গভর্নমেন্টের কথা এটা আমাদের শুনতে হবে, উইয়ার মানে কি বলবো, আমরা ইন্ডিয়ান সিটিজেন, এটা আমাদের হাইকোর্টের কথা শুনতে হবে সব জায়গায়। আর প্রতিটা লোক মানছেও, খুব ভালো ডিসিশন এটা, আমি বলবো এটা খুব ভালো ডিসিশন, বিকজ এটা যদি সত্যিকারের করোনা পেশেন্ট বা যারা রিকভারি করেছে কোভিড থেকে তাদের যদি সত্যিকারই এফেক্ট করে, মানে তাদের যদি মানে এই যে গ্যাসটা যদি তাদের এফেক্ট করে, তাদের আমরা খুব গিল্টি ফিল করবো। যদি আমরা আমরা আনন্দ করছি আর ওরা সাফার করছে পেশেন্টগুলো, আর তারা রিকভার হয়ে গেলে তাও সাফার করবে, তো এদের জন্য এবার আমরা সাফার করি একটু, তাই জন্য এবার আমরাও স্ট্রাইক অন ফায়ার ক্র্যাকারস। সিরিয়াসলি তোমরা তোমরাও মানছো আশা করি, তো সবাই মেনো, খালি বাড়িতে ভালো করে দিয়া প্রদীপ মোমবাতি লাইট লাগিয়ে আনন্দ করো, সব কিছু করো, কিন্তু জাস্ট এবছরটা অন্তত বাকিটা ফাঁকিও না। সো গাইস, আজকের ব্লগটা এই অবধি। এখন 9:53 বাজে, এতক্ষণ ধরে হর্ষদ মেহতা দ্য স্ক্যাম 992 দেখছিলাম। জাস্ট দ্য ওয়েব সিরিজ ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং, জাস্ট মাইন্ড ব্লোয়িং, গো ফর ইট। তোমরা গিয়ে দেখো, জাস্ট কালকে বলবো এই স্টোরিটার অল্প একটু একটু, জাস্ট আমি তোমাদের ব্রিফ দেবো যে স্টোরিটা কিরম টাইপের, জাস্ট স্টোরিটা অসম স্টোরি। সো অন দ্যাট নোট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, যদি তোমাদের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করে দিও, মনে করে সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে, কালকে একটা বিগ ধামাকা আসছে যেটা সকালে রূপ বললো। সো টাটা বাই বাই, লাভ ইউ অল, আর ভিডিও এখনো ফেরেনি, তো কালকে দেখা হচ্ছে, গুড নাইট, হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। আর আজকে হচ্ছে, হ্যাঁ।